আজির ভিডিওরে ডায়াবেটিস রোগী পিয়াজ বা অনিয়ন খাই পারিবে না নাই বা সেই বিষয়ে ক্লিয়ারলি জানিবা। যদি পিয়াজ মধুমেহ রোগী খাই পারিবে দেন তাহা কেতে ফায়দা দেই থাই এই সব বিষয়ে স্টেপ বাই স্টেপ জানিবা। ডায়াবেটিস এপরি এক রোগ যাহাকু লাইফস্টাইল ডিজিজ ভিতরে কাউন্টিং করা যায়, মিন্স যেউ ব্যক্তি মানে লাইফস্টাইল এবং ডাইট কু মেন্টেন প্রপারলি করি পারুছন্তি সেমানক ব্লড সুগার লেভেল সাধারণত ব্যালেন্স রহিবার দেখা যাইছি। এথিরু জনা পড়ছি ডাইট ইম্পর্টান্ট রোল প্লে করে ডায়াবেটিস কু ম্যানেজ করিবারে। এবং এপরি কিছু ডাইট রহে বা এপরি কিছু খাদ্য রহে যেউথিরে মেডিসিনাল প্রপার্টিস রহিছি ও তাহা ডায়াবেটিস পরি মারাত্মক রোগকু ম্যানেজ বা কন্ট্রোল করিবারে হেল্পফুল হইথাই। সেই কিছু ডাইট ভিতরু পিয়াজ ওয়ান অফ বেস্ট হোম রিমেডি ফর ডায়াবেটিস। প্রায় পেসেন্ট পচারন্তি বা প্রায় পেসেন্টক মনরে কোশ্চিন আসে পিয়াজ বা অনিয়ন খাই পারিবে না নাহি। কাহিকে কোশ্চিন আসে যে প্রায়ত মাটি তল জাতীয় খাদ্য ডায়াবেটিস পেসেন্টকু মনা করা যাই থাই, সেহেতু এই কোশ্চিন পেসেন্টক মনরে আসতে। কিন্তু পিয়াজ ডায়াবেটিস পেসেন্ট আরামসে খাই পারিবে, আপনক ডেলি ডাইট্রে এড করি এহাকু খাই পারিবে, যেপরিকি সালাড স্যুপ এবং অন্যান্য খাদ্যরে মধ্যে মিশাই খাই পারিবে। তো যে ফার্স্ট কোশ্চিন বা ফার্স্ট ডাউট থিলা যে ডায়াবেটিস পেসেন্ট পিয়াজ খাই পারিবে না নাহি, তাহার আনসার হচ্ছে অবসলুটলি ইয়েস, পিয়াজ আরামসে খাই পারিবে। বর্তমান জানিবা এহাকু কিপরি ব্যবহার করিলে তাহা অধিকরু অধিক ইফেক্টিভ হব তাহা বিষয়ে জানিবা। ডায়াবেটিস যদি বেশি পুরোনা হয়ে গেলানি বা প্রি ডায়াবেটিক স্টেজ অছি বা ডায়াবেটিস অন্য কিছু কমপ্লিকেশন রহুছি, ডায়াবেটিস কন্ট্রোল হয়ে পারুনি, ইউরিনরে সুগার পাস হচ্ছে, এইপরি যদি কিছু সমস্যা রহুছি, স্ক্রিনে দিয়া যাইথিবা নম্বরে কল করন্তু। 100% আয়ুর্বেদিক মেডিসিন সহ 100% সিওর শট রিজল্ট। ভিডিও আরম্ভ করিবা পূর্বরু যদি আপনা এই চ্যানেলরে নুয়া তেবে চ্যানেল কু সাবস্ক্রাইব করন্তু, বেল বটন অন করন্তু, হেলথ আয়ুর্বেদা হোম রিমেডিস ভিডিও ওড়িয়া ভাষায় দেখন্তু। বর্তমান জানিবা পিয়াজ কু কিপরি ব্যবহার করিবা দ্বারা ডায়াবেটিস পরি রোগ কন্ট্রোল হই পারিব, তা সহ কাহিকি এহা শরীর পাই অত্যন্ত ভালো। প্রথমত পিয়াজ লো গ্লাইসেমিক ইন্ডেক্স, তা সহ এথিরে ভরপুর মাত্রারে নিউট্রিয়েন্টস রহিথায়, লাইক ভিটামিন সি, ভিটামিন বি, পটাসিয়াম উইথ লো ইন ক্যালোরি। তো এই সব গুণ থিবা সহ পিয়াজর ব্যবহার দ্বারা ডায়াবেটিস কন্ট্রোল হবারে হেল্পফুল হইথায়। সেকেন্ড পয়েন্ট হচ্ছে পিয়াজরে ফাইবরর মাত্রা ভরপুর অবস্থায় রহিছি, যাহাকি শরীরের সুগার লেভেল কন্ট্রোল করিবারে হেল্পফুল হইথায়। তা সহ যেহেতু এথিরে ফাইবর রহিছি, ডাইজেশন কু ইমপ্রুভ করিবারে হেল্পফুল হইথায়, কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য পরি রোগকু মধ্যে ঠিক করিথায়। থার্ড পয়েন্ট যেউথিরে পিয়াজ অত্যন্ত এক ভ্যালুয়েবল ফুড হিসাবরে কাউন্টিং করা যায় ডায়াবেটিস পেসেন্ট পাই, তাহা হচ্ছে এহা লো ইন কার্বোহাইড্রেটস। বহুত স্টডিরু এহা জানা যাইছে যে যেউ খাদ্যরে কার্বোহাইড্রেট অধিক রহিথায় তাহা ব্লড সুগার অধিক করিথায় বা ব্লড সুগার বড়াইবারে হেল্পফুল হইতায়। এবং অধিক কার্বোহাইড্রেট ফুড খাইবার দ্বারা মধ্যে ওয়েট ইনক্রিজ হইথায়। তো সেহেতু লো কার্বোহাইড্রেট ফুড ডায়াবেটিস পেসেন্টক পাই নিহাতি আবশ্যক। পিয়াজরে লো কার্বোহাইড্রেট গুণ থিবা হেতু এহা ব্লড সুগার কন্ট্রোল করিবারে হেল্পফুল হইথায়। তো বর্তমান জানিবা পিয়াজকু কিপরি ঘরোই উপচার ভাবে ব্যবহার করিবা। তো এথিরে কোন কোন আবশ্যক, দুইটা কটা হইথিবা পিয়াজ, এক গ্লাস পানি, এক চামচ লেম্বু রস, অল্প সৈন্দব লবণ। এই প্রিপারেশন কু অনিয়ন ওয়াটার বা পিয়াজ পানি মধ্যে কুহাযায়। তো কিপরি হাকু প্রিপেয়ার করিবা, প্রথমত এক গ্লাস পানি সহ দুইটা কটা হইথিবা পিয়াজ কু ভালোভাবে গ্রাইন্ডিং করে দিওন্তু।
सेकेंड स्टेप रे ताहाकु भल भाव छाणी सेथिरे लेंबु रस और सैंदव लवण को मिक्स करंतु। टेस्ट अनुजाई हल्का सैंदव लवण अधिक मध्य मिसाई पारिबे, किंतु एहा बेटर जदि आपण न छाणी पी पारिबे देन ताहा आहुरी स्ट्रॉंग इंपैक्ट दबो ब्लड सुगर बैलेंस करिवारे। तो एही परि भाबे अनियन वाटर बा पियाज पानी घरे प्रस्तुत करी सकाळे खाली पेटरे व्यवहार करी परिबे ओ डायबिटिस परी मारात्मक रोग को नियंत्रण करी परिबे। तो एही परि घरे उपचार पई एही चैनल को सब्सक्राइब करंतु, वीडियो को जेते होई परिबो सेते लाइक करंतु, शेयर करंतु अपन को फेसबुक ग्रुप और व्हाट्सएप ग्रुप माध्यम रे। जहाँ क्वेश्चन और सजेसन रहिला ताहा कमेंट बॉक्स रे कमेंट करंतु। वीडियो को संपूर्ण देखिथिबा हेतु हृदयर सह नमस्कार।